হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভগবানের কৃপায় খুবই ভালো আছি। আজকে বন্ধুরা আমাদের বাড়ির পাশেই গৌরিয়া মঠের এই দোল পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরটা, তো মন্দিরটার মধ্যে আজকে খুবই সুন্দর প্রোগ্রাম, 5 দিন হয়, সারা সব জায়গার লোকজন এখানে আসে, খুবই আনন্দ করে, পরিক্রমা হয়। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই এই মন্দিরটার ভেতরটা, তারপর এখানে যে চলো, এটা তোমাদের মন্দিরের ওপরে ঢুকে মন্দিরের বাঁদিকে, এটা একটা গ্যালারি, এটা একমাত্র তোমার দোল পূর্ণিমা উৎসবের সময় এটা ওপেনিং করে, তাছাড়া সবসময় এটা বন্ধ থাকে। তো দেখো এখানে ভগবানের নানান দৃশ্য এখানে এই গ্যালারিতে ধরা আছে। হ্যাঁ চলো, আরও অনেক কিছু আছে, এই যে লেখাগুলো একটু দেখে দেখে তোমাদের একটু বোঝাতে হতো। তো যাই হোক, চলো আমরা এখন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, এবং রাধা মাধব গোবিন্দ সবই এখানে। এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি আমার মেয়েকে নিয়ে, দেখছি আমার মেয়ে এদিকে ক্যামেরা খুব দেখছে, আবার তাকাচ্ছে এদিকে। হ্যাঁ তো চলো আমরা চলা তোমাদের সাথে আরও দেখাই, পুরো অনেকক্ষণই লাগে এটা দেখতে, সব রকম ভগবানের নানা রকম যে ভগবান যে কী করেছিল সব এগুলো ছোটোবেলার থেকে সব ভগবানের দৃশ্যগুলো এগুলো তোমার এই গ্যালারিতে আছে। তো তোমরা জানি না তোমরা কি গৌরিয়া মঠের আশেপাশে, যদি আমাদের বাড়ির কেউ আশেপাশে থাকো তোমরা তো দেখেছো, দেখানে আসলে খুবই ভালো এই তোমার দোল পূর্ণিমা উৎসব উপলক্ষে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন, তো তোমরাও যদি পারো আসলে খুবই আনন্দ পাবে দেখে, খুবই সুন্দর একটা মেলা। এই মেলাতে আমি ছোটোবেলার থেকেই দেখে দেখে আমার খুবই মিস করি, আমি যখন বাইরে চলে যাই তখন আমি খুবই মিস করি। এই যে আবার পেছনের দিকটায় না তোমার ওই গ্যালারিটার মধ্যে আলো নেই, যার জন্য একটু সমস্যা হচ্ছে। দেখো লাইটগুলো মানে কেটে গেছে বা লাইটগুলো জ্বালায়নি, কিছু একটা হবে। তো এদিকে আর কি ভীষণ একটু অন্ধকার, তো অন্ধকারগুলো তোমাদেরকে দেখাচ্ছি অন্ধকারের মধ্যে। তো আবার একটুখানি পরে লাইট, আবার পরবর্তীটা লাইট আছে, তো সব মিলে মিশে আর কি চলছে। লাইটগুলো কেন জ্বালায়নি জানি না, লাইট দেখলাম ভেতরে লাগানোই আছে কিন্তু লাইটগুলো জ্বালায়নি, মনে হয় ভুলে গেছে বা কিছু, যাই হোক একটা হবে। তো চলো, এই যে ভগবান রাধাকৃষ্ণ, ভগবানের নানান দৃশ্য, গৌরাঙ্গ মহাপ্রভুর দৃশ্য সব ধীরে ধীরে তোমাদের এখন দেখাবো, আর অল্প একটু আছে দেখিয়ে, তারপর নিচে যাব, নিচে তোমাদের আরও অনেক মেলাটা কেমন হয় কত বড় হয় সেটা একটু দেখাবো। চলো এই দিকে আমি হাঁটছি, গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বাণী আছে, যেমন কিবা বিপ্র কিবার নাশি শূদ্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন আরো কিছু, যে দেখো মেলাটা কত সুন্দর লাগছে, দেখো এই যে মন্দির থেকে একটা, মন্দিরের উপর থেকে এটা তুলেছি, খুবই সুন্দর, খুব ভালো লাগছে এটা। তাহলে সাইড সাইড যে উপরে মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, পুরো লাইট জ্বলিয়ে রেখেছে। চলো এখন আমরা সিঁড়িতে ধীরে ধীরে সিঁড়িতে করে নিচে যাই, নিচে গিয়ে তারপর আবার তোমাদের একটু দেখাবো মেলাটা কেমন হচ্ছে। তারপর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছি, আবার ওরা আবার জানে না হয়তো উল্টো পথে উঠছে, এদিক দিয়ে উঠলে ওরা উল্টো পাবে, ঘুরে যেতে হবে, দেখতে হবে। আর তো দেখো আমরা নিচে চলে এসেছি, এখন ধীরে ধীরে যাব মন্দিরে। হ্যাঁ দেখো মন্দিরটা, সন্ধ্যারতি হচ্ছিল মন্দিরে। তো দেখো আবার মেলায় আমরা চলে এসেছি, এখন মেলা শুরু। তো দেখো মেলায় কত রকম জিনিসপত্র উঠেছে, দেখো এদিকে বেলুন ফাটানো, কত কিছু, অনেক সাইকেল, দেখো লটারির, লটারিতে জিতলে সাইকেল পাবে, তারপর হরেক মাল, তারপর ফুচকা, আরও অনেক কিছু বসেছে। আজকে আমরা যেদিন এসছি না একটু তাড়াতাড়ি এসছি, তো এর জন্য একটু লোকটা কম, রাস্তা দেখো ফাঁকা। এটা আবার যদি 1 ঘন্টা পরে আসি তার জন্য ভিড়ে আমি হাঁটতেই পারবো না, এত ভিড় হয় রাস্তায়। তো
এর জন্য আমি একটু বিকেল বিকেল চলে এসেছি, বুঝেছ? তো তোমরাও যদি থাকো তো এই গৌরিয়া মঠের মেলায় চলে আসবে, আমার খুব ফেভারিট। ছোটোবেলার থেকে এই মেলাটা আমি দেখে আসি, খুবই আমার ভালো লাগে। অনেক জায়গায় যেতে লাইটিং করেছে, আবার খুব সুন্দর লাগে আমার এই মন্দিরটার মেলাগুলো। তোমরা এসো দেখো, এদিকে আবার নানান রকম লোহার জিনিসপত্র উঠেছে, খুন্তি, কড়াই, রুটি, বেলনি, কত কিছু, কোদাল, অনেক কিছুই উঠেছে। তো আমরা তো দেখলাম, তোমরাও এসে দেখো কেমন লাগবে, খুবই সুন্দর একটা মেলা, তোমাদেরও ভালো লাগবে। তো একটুখানি ওইদিকে আবার একটু ওই মেলার দেখো জিনিসপত্র, আমার বাড়ির থেকে আমার বউ কিনবে কিছু জিনিস, তো ওর জন্য একটু দাঁড়িয়ে আর কি কিছু কেনাকাটা করবে। ওই তোমার কি কাচের বোতল কিনবে, সস তোমার বানিয়ে ওই বোতলের মধ্যে আর কি তোমার রেখে ফ্রিজে রাখবে। সস ধরো সবসময় তো বানানো যায় না, তো এর জন্য সসটা বানিয়ে রেখে দেয় টমেটো দিয়ে। তো বন্ধুরা, তোমরাও দেখো মেলাটা কেমন হচ্ছে, অনেক অনেক জিনিসপত্র কিন্তু আসে এই মেলাতে। তো আর এই দেখো এদিকে আমরা রাস্তা দেখো, এখনও কিন্তু লোকজন কিছুই নেই, ফাঁকা। আমরা ফাঁকায় ফাঁকায় এসেছি, যাতে ফাঁকায় ফাঁকায় ঘুরবো আবার চলে যাব, বুঝলো? তো তোমরাও এসো, তোমরাও ভালো থেকো এই এই দোল পূর্ণিমা উপলক্ষে। তোমাদেরকে সবাই যেন ভগবান ভালো রাখে। তো আমার ভিডিওটাও দেখছো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো আরও আমার ভিডিওতে আরও সাবস্ক্রাইবার লাগবে। আর এটা আবার তোমাদের একটু তুলে ধরলাম কেন, এটা এই শান্তিপুরের যে মেলাটা, এটা না আমি একটু লাস্টের দিকে আমি তুলিনি, কারণ এখানে একটা কীর্তন হচ্ছিলো, কীর্তনটা তোমাদের আগের ভিডিওতে দেখাতে পারিনি। ওরা কীর্তন করছে মাঠের মধ্যে বসে বসে, ওটা আমার খুবই ভালো লেগেছে, যার জন্য ওটা আর আমি মিস করলাম না তোমাদেরকে দেখানোর জন্য। এই যে মেলাটা একটু আর কি দেখিয়ে দিলাম যে তোমার কীর্তনটা কত সুন্দর, ওরা এই কতগুলো লোক আর কি ওরা মাঠে বসে বসে কীর্তন করছে, এসে দেখতে পারছো খুব সুন্দর আনকমন কীর্তনটা। এটা আমি কীরকম কীর্তন, আমি এই ফার্স্ট একদম খুবই সুন্দর রোদের মন মতো আর কি ওরা কীর্তন করছে, তার জন্য তোমাদের তুলে ধরে দেখিয়ে দিলাম যে জিনিসটা কেমন হয়েছে। এর জন্য এটা আবার আগের ভিডিওটার মধ্যে ওইটা ছিল না বলে এটার মধ্যে একটু ঢেলে দিলাম। এদিকে সম্রাট দাঁড়িয়ে আছে, আমরা এখন বেরিয়ে যাব। তোমাদের সাথে আবার দেখা হবে, সবাই ভালো থেকো। এতে সম্রাট আবার কাদের মধ্যে একটা ব্যাগ নিয়ে নিয়েছে, এখন আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, তো সবাই তোমরা ভালো থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, হরে কৃষ্ণ।